আমি এখানে অনেকবার এসেছি, গুরুজি আমাকে ভালোবেসে ডেকেছেন, কথাও বলেছি, কিন্তু টানা 42 ঘন্টা, তারও বেশি, চার দিনে তিন বরং 36, আর তারও আরও এতগুলো ঘন্টা একসঙ্গে বসে ওনার কথা আমি আগে শুনি নাই, এবং এটা সমস্ত ক্রেডিট দিতে হয় ডক্টর মনিরুজ্জামানকে। উনি আমারে বললেন, স্যার আপনি তো পারবেন না থাকতে, মাঝে মধ্যে বাইরে যাবেন, আমি আপনাকে নিয়ে যাবো আর নিয়ে আসবো। তা বললাম তাই, হ্যাঁ, অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট ছিল, অনেকগুলোর আমি সভাপতি, অনেকগুলো সদস্য, এটা সেটা। তা বললাম তা ঠিক, ভালো আছে। এখানে আসবার পর ও খুব কোয়াইটলি অ্যান্ড ইজ ভেরি খুব খুবই মেটিকুলাস অ্যাটেনশনের সঙ্গে বলল, স্যার এই এই প্রোগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে স্যার। তো আমি বললাম ঠিক, এমন সময় বলছি যখন আমার বাইরে যাওয়ার কথা, বলছি এটা ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ, তাহলে আমি ওটা ক্যান্সেল করে দিই। তো বললো স্যার দেখেন যদি পারেন, জোর করছে না, কিন্তু আমি ওটা ক্যান্সেল করে দিলাম, বললাম আমি আসতে পারছি না, কি হবে, আমি যদি এখানেই না থাকি, পৃথিবীতে না থাকি, তো মিটিং করে কি হবে। তো আমি তখন ওটা আমি ক্যান্সেল করে দিলাম। এরকম করতে করতে দেখতাম আমার 8-10টা সব ক্যান্সেল করে আমি এখানে বসে আছি। দের ইজ অ্যান অ্যাট্রাক্ট্যান্ট, সেটা আমি বলবো গুরুজি সম্পর্কে একটা কথা। তো আমি তার আগেই বলি, এই যে আলফা বিটা গামা, এটা তো আমার শাস্ত্রের কথা প্রতিনিয়ত বলি, পার্টিকলস, আলফা পার্টিকল, বিটা পার্টিকল, গ্যামা পার্টিকল, তাদের ফ্রিকোয়েন্সি, কিন্তু এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণে এবং এই জৈবিক যে ইয়েটা, এখানে যে আলোচনাটা হলো সেই প্রসঙ্গে বলি, নিউরন যেগুলো আছে সেই নিউরন ফিজিক্সে, অ্যাজ এ ফিজিসিস্ট, পারসিভ বায়ো ফিজিসিস্ট, কারণ এই কোয়ান্টাম মেকানিক্সের জন্মদাতা ছিলেন হাইজেনবার্গ, ওয়ার্নার হাইজেনবার্গ, আনসার্টেনটি প্রিন্সিপল, এবং পল ডিরাক, এদের হাতে, অনেকগুলোর মধ্যে এদের হাতে কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হয়, শ্রোডিঙ্গার। তো 68 এর আমার পেছনে বসেছিলেন একটা ওয়ার্ল্ড ভেনিসের কাছে একটা ওয়ার্ল্ড সিম্পোজিয়ামে, তো এরা দুজন আলোচনা করছে, আমি আর প্রফেসর হান রশিদ পেছনে বসে আছি, যে নিউরনসরা কি কোয়ান্টাম মেকানিক্স ফলো করে। তো ডিরাক বলছে জানি না, করতেও পারে। তো এই যে সহজ সরল আলোচনা, তখন থেকে আমার এই নিউরনস আর কোয়ান্টাম মেকানিক্স এই সাবজেক্ট আমি পড়াই ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি পড়েছি ফর অ্যাবাউট 40 ইয়ার্স। তো আমি তখন এটা আমাকে ক্লিক করেছে। তো সেই দিন আমি যখন বললাম যে কথাগুলো, সেইটা এখন আমার মনে আছে, কত আমার মাথা ঠান্ডা ছিল, সেটা অলমোস্ট এই আলফা পর্যায়ে কথাগুলো বলেছিলাম, একেবারে মানে যেন তন্দ্রার মধ্যে থেকে কথা বলছি এই কথাগুলো। এবং সেই কথাগুলো এখন যদি আমাকে বলতে বলেন, আমার আমি খালি খুঁজছিলাম, লেখাটা পাইনি, এখন যদি আমাকে কথা বলতে বলেন আমি হয়তো আর সেরকম পারবো না। তো এইরকম একটা স্টেটে গিয়ে, একটা স্টেটে গিয়ে কথা বলা, দিস ইজ সামথিং। আজকে আমি বিশ্বাস করছি যে গুরুজি যে বলছেন আর কাজ করছেন, এটা উনি একা করছেন না, ওনাকে দিয়ে করানো হচ্ছে। এবং আমি ওনার ওই যে রিয়াকটিভ, একজন অবশ্য বলে গেছেন, আপনাদের গাদার গল্পটা মনে আছে ওনার, উনি যা যা বলেছেন কিন্তু আমি রিপ্রোডিউস করতে পারবো একেবারে পুরোপুরি। গাদার গল্পটা খুব ইন্টারেস্টিং, যে গাদা নিয়ে যাচ্ছে বাপ ছেলে, ছেলে চললে দোষ হচ্ছে, বাপ চললে দোষ হচ্ছে, দুজনে চললে গাদার পরে ক্রুয়েলটি টু অ্যানিমালস হচ্ছে, শেষমেশ গাদাকে ওই যে একটা দড়ির সঙ্গে টেনে দিল, ব্রিজের ওপর দিয়ে পড়ে গেল, সব খোলার হয়ে গেল। এই তো, এই ঠিক একই গল্প আছে। সে গল্পটা হচ্ছে, একজন লোক গাধার পিঠে, এতে দুটো বান্ডল, গাধার ডান পাশে একটা বান্ডল আর একটা বস্তা, আর বাঁ পাশে একটা বস্তা। তো যাচ্ছে, তো একটা জায়গায় গঞ্জে একটা লোক বলছে, ভাই কী নিয়ে যাচ্ছ গাধার পিঠে? বলে যে ডান দিকে আছে 2 মণ ভেজিটেবল। 2 মণ ভেজিটেবল, হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছ? বাজারে যাচ্ছি। আরে বাঁ দিকে? বাঁ দিকে বলছে ইট, লোহা, লক্কড় এইগুলো দিচ্ছে। আর তুমি ইট, লোহা, লক্কড় কেন এইগুলো দিচ্ছে দিয়েছে ওরা? বলে আহা রে, বুদ্ধি কি, ওটারে ব্যালেন্স করতে হবে না? এই পাশে ভেজিটেবল দিয়েছি 2 মণ, ওটারে ব্যালেন্স করতে হবে, এই জন্য লোহা, লক্কড়, ইট দিয়েছি।
তখন এই লোক বললো, কিরকম লোক রে বাবা? তখন বললো, শোনো, এই বস্তাটার ইটটা টুকরো ফেলে দাও, এই দুই মনকে এক মন এক মন করলেই তো ব্যালেন্স হয়ে যায়। তখন বললো, এ তো খুব বুদ্ধিমান লোক, এটা তো খুব ভালো কথা, সত্যি তো, এ পাশে এক মন আর এ পাশে এক মন দিলেই তো ব্যালেন্স হয়ে যায়। তো তাই করলো, লোহা লক্ষ সরিয়ে দিয়ে ওই দুই মন ভেজিটেবল এ পাশে এক মন দিল, এ পাশে এক মন দিল, ব্যালেন্স করে চলছে। বেশ কিছুদূর যাওয়ার পর লোকটার মনে হলো, আমি এরকম অকৃতজ্ঞ লোক, এই যে দেখছেন শুক্রান, শুক্রান ইজ দ্য কি ওয়ার্ড অফ দ্য ইউনিভার্স, তো আমি এরকম এই, এবং কোরআনে আছে যে আল্লাহকে, এই মানুষকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ যদি সে শুকর গুজারি করে, আমান্তুম ও শাকর্তুম, যে এই বানানে শুকর গুজারি করে, আপনি যদি শুকরানা করেন অনেক পাপ আপনাদের চলে যাবে। শুকরানা এসে এই শব্দটা এসে ওয়ান্ডারফুল শব্দ। তো বললো, আমি এরকম বেশি করছি, এরকম একটা বুদ্ধি দিল, যাই গিয়ে দেখি। জিজ্ঞেস করলো, ভাই তোমার নাম কি? এরকম আমাকে বুদ্ধি দিল, নাম বললো। তুমি কি করো? এমন কিছু না। তা তোমার পশু পাখি কীরকম আছে? গাধা টাধা আছে, ঘোড়া টোড়া আছে? বললো, না। তুমি কিছু বাড়িঘর দর আছে? বল, না। জমি জমা আছে? না। তো টাকা পয়সা নিজের হাতে কিছু আছে? না। তো কিছুই নেই? না। তখন বললো কি, এই আগে যে সিস্টেম ছিল ওই সিস্টেম করো, এই এই এইখানে দুই মন রাখো আর এইখানে লোহা লক্ষর দেওয়ার, যেই লোকের এত বুদ্ধি থাকা সত্ত্বেও কিছু নাই তার বুদ্ধি আমি নেব না, যাই। তো এই এই গল্পটা বললাম, ওই যে একজন বললো যে অন্যের বুদ্ধি দিয়ে প্রোঅ্যাক্টিভ, কিন্তু ভালো বুদ্ধিও মাঝে মাঝে নিতে হয়। তো আর একটা জিনিস হলো, এই যে কন্ডিশনাল, লোককে কন্ডিশন করা হয়, উনি তো অনেক বস্তু দিয়ে, অনেক ধারণা দিয়ে ভেতরে নিয়ে গিয়ে গৃহ নির্মাণ করে সেখানে কমান্ড সেন্টার করে মানুষকে একটা করলেন, এগুলো সব ওয়েভের ব্যাপার, কিন্তু এমনি কন্ডিশন করা, একটা গল্প বলছি। আমার এক চাচা আমার জন্মের আগেই মারা গেছেন, টিটাগড়ে, তো পাশ করে বসেছে। বাবা বলছে, তুই একটা টেলারিং শপ কর, কিছুই করছিস না। তো বলছে, আচ্ছা ঠিক আছে। তো চলছে, একদিন বাবা বলছে, দেখি তো কাইসারের, ওনার নাম কাইসার, কাইসারের টেলারিং শপটা কেমন চলছে, গেছে দেখছি, গিয়ে দেখছি ভীষণ ঝগড়া সেখানে, এক কাস্টমারের সঙ্গে ঝগড়া। কাস্টমার বলছে, হ্যাঁ আমার মাপ নিলেন এরকম, এই শার্টটা বানিয়ে দিয়েছেন, এটা গায়ে ফিট করছে না, এটা কী ধরনের শার্ট বানিয়েছেন? তো ও বলছে যে, দেখেন আমার খাতায় যেসব মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্টগুলো এক্স্যাক্টলি এই মেজারমেন্ট যা দিয়েছিলেন আপনি, আপনি এটা দেখেন, এই লেখা আছে না? হ্যাঁ। তো কিছুতেই মানবে না। তো বাবা বলছে, কাইসার চুপ করো, তুমি ওনাকে দুদিন পরে আসতে বলো, উনি ওনার ফিট মতন, ঠিক যেরকম ফিট হয় সেরকম জামা পাবেন। তো কাইসার বলছে, ভাইজান এটা আমার পরে একটা অবিশ্বাস করছেন? তো বলছে, চুপ করো, ওনার রাইট আছে বলবার, এবং উনি রাইট ফিটে জামা পাবেন, এই জামাটা ছোট হয়ে গেছে। বলে, তাই? হ্যাঁ, এটা আমার বাবার কাছ থেকে গল্পটা শোনা। তো ঠিক আছে, ভদ্রলোক চলে গেছে। কাছের বললো, ভাইজান কী করলেন এটা, আমাকে লোকের সামনে অপদস্থ করলেন? বলে, চুপ করে থাক, শার্টটা আমাকে দে। উনি শার্টটা নিয়ে গেলেন, যেদিন ডেলিভারি হবে তার আধা ঘন্টা আগে শার্টটা আনলেন, এনে ওই ভদ্রলোককে দিয়েছেন। ভদ্রলোক পরে বলছে, দেখেছেন এবার কীরকম একটা ঢিলাঢালা ভাব, হ্যাঁ আপনি ছিলেন বলে আমার এই শার্টটা এটা গায়ে পড়তে পারলাম, হ্যাঁ এইরকম একটা লোক না থাকলে, আর ভাগ্যের সেদিন আসছিলেন, উনি তো আমার পাত্তাই দিচ্ছিলেন না, এই শার্টটা এখন কি সুন্দর ফিটফাট। বাবা বললেন, শার্টটা কিছুই করা হয়নি, আমি রেখে দিয়েছিলাম, ওইটা নিয়ে গেছে, কারণ ওরা আমি সাইকোলজি বুঝি, তা সাইকোলজি আছে লোকের সাইকোলজি, কোনো পরিবর্তন না করে, কোনো কিছু না করে এই সাইকোলজিকে যদি সম্ভব হওয়া যায় মানুষের কন্ডিশনে, তাহলে মানুষের নিস্তব্ধতা যখন হয়, সমস্ত জিনিস থেকে মন যখন বিচ্ছিন্ন করে একদিকে কনসেন্ট্রেট করে, সেই কনসেন্ট্রেটে সেই এনার্জির নিয়োগ করবার ফলে যে ফলাফল হয় সেটাতে অত্যাশ্চর্যক হবে, সেটাতে দ্বিধা নেই। সেই জন্য উনি যেটা বলছেন এটা যে সঠিক, এর একটা গল্প হিসাবে আপনাকে আমি আর একটা বলে দিলাম। একটা বই আছে, দ্য অনলি দ্য সাইলেন্ট ক্যান হিয়ার, এটা এই যে পশ্চিমে কেন এই জিনিসগুলো তাদের মনে অ্যাপিল করে না,
বা অতটা এগিয়ে আসে না, এখন করছে কিছু কিছু স্কুল, যে সব সময় যদি ওঠ ওঠ ওঠ, ছোট ছোট ছোট, দৌড় দৌড় দৌড়, তাহলে এত কোলাহলের মধ্যে, ডিন অ্যান্ড বাসল অফ দি ওয়ার্ল্ড, তার মধ্যে মানুষ অন্তরের কথা শুনতে পারে না। এই অন্তরের কথা যখন না শোনে তখন হয় না, মেডিটেশন সেই অন্তরের কথা শোনাবার একটা যন্ত্র, সেই সেই যন্ত্রের সাহায্যেই মানুষ এত উপকার পায়। উনি যে হিউমার করলেন, এই হিউমারগুলো কেন দরকার ছিল, বলে যে এত জ্ঞানী জ্ঞানী কথা বললেন, হিউমার, হিউমার হচ্ছে স্পাইস অফ লাইফ, হিউমার ইজ দ্য স্পাইস অফ লাইফ, এটা তো আপনি জানেন, হিউমার ছাড়া হয় না। আর একটা কথা আপনাকে আমি বলি, উনি প্রথম দিন একটা অত্যন্ত ভালো কথা বলেছিলেন, সেই কথা কিন্তু আজকে সভ্যতার একটা সংকট, সেটা হলো কনজিউমারিজম, হাউ মাচ ক্যান ইউ ডু উইদাউট। তো আমি আমার ছেলেকে তিনটে কোয়েশ্চেন শিখেছিলাম, এটা আপনিও যদি গুরুজি কোনো সময় বলেন, থ্রি কোয়েশ্চেন্স, যে কোনো একটা জিনিস কেনার আগে তিনটে কোয়েশ্চেন, একটা হলো ডু ইউ নিড ইট, এটা তোমার দরকার, যদি ভেতর থেকে কোয়েশ্চেন আসে যে হ্যাঁ এটা আমার দরকার, আজকে সেকেন্ড কোয়েশ্চেন টু ইউর ইনার সেলফ, এটা ডু ইউ নিড ইট ভেরি ব্যাডলি, একেবারে নিতান্তই প্রয়োজন, যদি বলে হ্যাঁ এটা নিতান্তই প্রয়োজন, তাহলে তৃতীয় একটা কোয়েশ্চেন করতে হবে, ক্যান ইউ নট ডু উইদাউট ইট, এটা ছাড়া চলতে পারবে না, যদি ইনার সেলফ বলে না এটা ছাড়া চলবে না, তখন বুঝবা ইট ইজ আ ডায়ার নেসেসিটি, এটা তোমার কিনতে হবে। এই তিনটা কোয়েশ্চেন তো আমি আমার ছোটো ছেলেকে শেখালাম, ও বেটা কিছুদিন পর, তখন ওই কেবলমাত্র লেজার লাইট হয়েছে, তো $20 মতন, এখন দাম অনেক কমে গেছে, তাই আমি বলছি দেখ রে চল তো একটা যাই গিয়ে একটা লেজার লাইট লিখে, তো প্রথম ইনোসেন্টলি বলেছে বুঝতে পারিনি, আমি বলছি সে বলছে ডু ইউ নিড ইট, আচ্ছা হ্যাঁ দরকার লাগে, ডু ইউ রিয়েলি নিড ইট, আমি বললাম যে বেটা তোরে আমি শেখালাম আর তুই আমার পরে এটা ট্রাই করছিস, হ্যাঁ ওর সঙ্গে সঙ্গে আমার পরে এটা ট্রাই করছে, আমি হবে না যা কিনবই না। তারপরে কিছুদিন পর এই জাপান ইয়েতে কোরিয়ান একাডেমি অফ সায়েন্সের প্রেসিডেন্ট আমার বন্ধু, সে আসছে একটা মিটিংয়ে দেখা করতে, জানে আমি যাব, তো সেইখানে সে কেমন করে যেন এরকম একটা লেজার লাইটের একটা জিনিস প্যাকেট আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, তুমি যে বললেন যে এটা মনের মধ্যে আসে একটা ইচ্ছা, ইচ্ছাটা পূরণ হলো কিন্তু ওর ওটা ভায়োলেট করলাম না। তো এই কনজিউমারিজমের এটা হচ্ছে জিনিস, যে আমরা কত জিনিস বিদ্যার পেছনে ছুটে যদি কেউ সহায় সম্বল হয়ে যেত বুঝতাম, যা যা করছি এগুলো অধিকাংশ কষ্ট, আত্মিক কষ্ট আমার অভ্যাসের দ্বারা আমি অস করছি। এই কোয়ান্টাম মেথড আপনাদেরকে এটা যদি ওভারকাম করাতে পারে, নিশ্চয়ই পারবে, তাহলে জীবন এমনিতেই সমৃদ্ধ হয়ে যাবে, অর্থনৈতিকভাবেও আপনারা ভালো থাকবেন এই এই কোয়ান্টাম মেথড। আর একটা কথা বলে শেষ করি, সেটা হলো আমি গতকাল 2:30-3 পর্যন্ত একটু অস্বস্তি ফিল করছিলাম, তো ওই ডক্টর মরিজনকে বললাম আচ্ছা এই তিন দিন প্রায় শেষ হতে চলছে, আর কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে, গুরুজি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই বাড়িতে, তারপরে সেখানে আমাদেরকে কমান্ড সেন্টার করাচ্ছেন, তারপরে আমাদের নিরাময় সেন্টার করাচ্ছেন, আমাদের মনুচ্ছবি করাচ্ছেন, তো সব আমার জন্যে আমি করছি, এটা করছি আমার ভালো হবে, ওটা করছি যেটা আমি চাই, সেটা আমার ডিটারমিনেশন হলে ভালো, এটা সেটা এসব, তো কিন্তু অন্যের কথা তো বলছেন না, যেই না বলেছি তার আধা ঘন্টা পরেই উনি আর ওনার ওখান থেকে বেরিয়ে আসছে, এই অন্যের গল্প বলা শুরু করলেন, যে মানুষ নিজের জন্যে চেষ্টা করলে বিশ্বাস করেন জীবনে সুখী হতে পারবে না, বাট ইফ ইউ ওয়ার্ক ফর আদার্স ইউ উইল বি হ্যাপি, এটা নিজে চেষ্টা করে দেখেন, দিস এটা ওয়ার্কিং ফর আদার্স, দি হ্যাপিনেস লাইজ ইন ওয়ার্কিং ফর আদার্স, তো এই হচ্ছে লাইফ, ইফ ইউ ডু দিস কোয়ান্টাম মেথড, আমি আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা, লামাতে যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রাম অন্যের জন্য কাজ করা, অন্যকে ভালোবাসা, এইটাই হচ্ছে কোরআনের কথা, আলোকিত মানুষ তৈরি করার একটাই পথ, সেটা হলো উনি যেটা বলেছেন রাসুল, ইউ কেন উনি এত বারবার রাসুল করলেন, রাসুল ইজ নট মেন্ট অ্যাজ এ মেসেঞ্জার ফর মুসলিমস, রাসুল হ্যাজ বিন মেন্ট ফর দ্য হোল অফ ম্যানকাইন্ড, এবং বার্নার্ড শ
এই সিঙ্গাপুরে 1936 সালে এই কথাই বলেছিলেন যে আজকের অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে পারে তাহলে রাসূলের মতন একজন লোক দরকার। উনি যে বারবার রাসূলের কথা বলেছেন, রাসূল সারাক্ষণ অন্যের কথা ভাবতেন, তা আজকে সবাই ওনার সাথে থাকি, ওনার সাথে হি হ্যাজ এ ডিভাইন ইন্সপিরেশন, ওনার সাথে থাকি, আমরা সব কাজ করি, আর এই দেশ সবাই সবার জন্য ভাবুক, এটা একটা অদ্ভুত শান্তিময় জায়গা পরিণত হোক। কোয়ান্টামের এই সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।